উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে তোমাদের স্বাগত। আজ আমি উচ্চ মাধ্যমিকের আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় থেকে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক ছয়টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথমে জ্ঞানমূলক প্রশ্ন। জ্ঞানমূলক প্রশ্ন হচ্ছে, যেই প্রশ্নের উত্তর বইয়ে সংস্কৃত থাকবে। এরকম একটা প্রশ্ন হচ্ছে, সংখ্যা পদ্ধতি কি? এরকম একটা প্রশ্ন হচ্ছে, সংখ্যা পদ্ধতি কি বা সংখ্যা পদ্ধতি কাকে বলে? সংখ্যা তৈরি করার বিভিন্ন প্রতীকই হচ্ছে অঙ্ক। এই অঙ্ক দিয়ে কোনো সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকেই কিন্তু সংখ্যা পদ্ধতি বলে। যেমন 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 = 10, এটা হলো দশমিক সংখ্যা পদ্ধতি। দুই নম্বর প্রশ্ন হচ্ছে, অ্যাস্কি কি? অ্যাস্কি এর পূর্ণ রূপ হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। আলফানিউমেরিক কোডেরই কিন্তু একটা অংশের নাম হল অ্যাস্কি কোড। 1965 সালে রবার্ট বিমার 7 বিটের অ্যাস্কি কোড উদ্ভাবন করেন। অ্যাস্কি কোড একটি বহুল প্রচলিত কোড। এই কোডের মাধ্যমে 128টি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়। এবার আসো তিন নম্বর প্রশ্ন, দুইয়ের পরিপূরক কি? বাইনারি সংখ্যা 0 স্থলে 1 এবং 1 স্থলে 0, যেমন 0 স্থলে 1 বা 1 স্থলে 0 বা বাইনারি বিট কে উল্টিয়ে, এর বাইনারি বিট কে উল্টিয়ে মানে 0 থাকলে 1 হয়ে যাবে, 1 থাকলে 0 হয়ে যাবে। তাহলে উল্টে গেল না, এটা উল্টে যাচ্ছে, দেখো 0 জায়গায় 1, 1 জায়গায় 0। তাহলে বাইনারি বিট কে উল্টিয়ে ফার্স্ট কমপ্লিমেন্ট পাওয়া যায়, অর্থাৎ একের পরিপূরক পাওয়া যায়। এই একের পরিপূরকের সাথে এক যোগ করলে এই বাইনারি সংখ্যা 2 এর পরিপূরক পাওয়া যায়। ধরো আমাদের কাছে একটা সংখ্যা আছে 0, এটা ফার্স্ট কমপ্লিমেন্ট করলে কত হয়? 1 হয়। এই 1 এর সাথে আমরা এই এক আর একটা যোগ দিয়ে দেব, প্লাস কমপ্লিমেন্ট হয়ে গেল। তাহলে বিষয়টা কিরকম ভাবে দাঁড়ালো, বাইনারি সংখ্যায় 0 স্থলে 1, 1 স্থলে 0, অর্থাৎ বাইনারি বিট কে উল্টিয়ে ফার্স্ট কমপ্লিমেন্ট পাওয়া যায়। এই ফার্স্ট কমপ্লিমেন্টের সাথে এক যোগ করলে টুস কমপ্লিমেন্ট হয়ে যায়। এবার আসো অনুধাবনমূলক প্রশ্ন। অনুধাবন কাকে বলে? অনুধাবন হচ্ছে জেনে বোঝে উত্তর দেওয়া। জেনে বোঝে উত্তর দেওয়া মানে আমাদেরকে জিনিসটা জানতে হবে, তারপরে বুঝতে হবে, বুঝে একটা রেজাল্ট তৈরি করে লিখতে হবে, তাই হচ্ছে। তো প্রথম প্রশ্ন কি লেখা আছে, 3D কোন ধরনের সংখ্যা ব্যাখ্যা করো। 3D এটা একটি হেক্সাডেসিমাল সংখ্যা। এই সংখ্যার অঙ্কগুলো হচ্ছে 3 এবং D, এটা 3 আর D, এটা হলো হেক্সাডেসিমাল সংখ্যা। তবে 3 দশমিক সংখ্যা পদ্ধতিতে, অক্টাল সংখ্যা পদ্ধতিতে এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতেও কিন্তু আছে, কিন্তু ডি, এই ডি কিন্তু দশমিক এবং অক্টাল পদ্ধতিতে নাই, শুধু আছে কোথায়? হেক্সাডেসিমাল পদ্ধতিতে। তাই বলা যায় 3D হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা। এবার আসো আর একটা প্রশ্নে, এখানে লেখা আছে 3 যোগ 5 = 10, কেন? 3-এর সাথে যদি 5 যোগ করে 10 হয়, আসলে হয় কি?
এটা ব্যাখ্যা করতে বলছে। তাহলে তিনের সাথে পাঁচ যোগ করলে দশ হয়, এইটা কিন্তু একটা অক্টাল সংখ্যা। কি সংখ্যা? এইটা কিন্তু একটা অক্টাল সংখ্যা। অক্টাল সংখ্যা পদ্ধতিতে জিরো, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন এই আটটি অঙ্ক রয়েছে। অর্থাৎ এ পদ্ধতিতে সাতের পরের সংখ্যাটা কিন্তু দশ। তাই বলা যায় এই তিন যোগ পাঁচ সমান দশ, এটা একটা অক্টাল পদ্ধতি। এবার আসো সংখ্যা পদ্ধতির বেজ ব্যাখ্যা করো। এবার কি বলছি আমরা? সংখ্যা পদ্ধতির বেজ ব্যাখ্যা করো। তো সংখ্যা পদ্ধতির বেজ কি? কোন সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি হচ্ছে ওই পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্ন সমূহের মোট সংখ্যা। যেমন দশমিক সংখ্যা পদ্ধতির বেজ হলো দশ, এই পদ্ধতিতে মোট দশটি মৌলিক চিহ্ন রয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।